আসসালামু আলাইকুম। আজকে আপনাদের গলার মধ্যে একটি ডিজাইন তৈরি করে দেখাবো, তার জন্য এখানে আমি বক্রম নিয়েছি। এই বক্রমটা আমি দুটো ভাঁজ করে নিয়েছি, আর এই বক্রমের চড়াটা আছে আপনার 4 ইঞ্চি এবং এটা লম্বাটা নিয়েছি প্রায় 15 ইঞ্চি। তো বক্রমটা আমি দুটো ভাঁজ করে রেখেছি। এখান থেকে গলার চড়া মাপটা নিব আমি 6 ইঞ্চি, তার অর্ধেক হবে আপনার 3 ইঞ্চি, আর গলার ডিপটা নিব আমি প্রায় 6.5 ইঞ্চি। এই যে 6.5 ইঞ্চি, এখানে একটা দাগ দিব। এটার চড়াটাও আমি 3 ইঞ্চি বরাবর রাখবো। এরপর এটাকে এটার সাথে এভাবে করে মিলিয়ে দিব। তো এখানে যে গলার ডিজাইনটা তৈরি করতে চাচ্ছি সেটা শেপটা দিয়ে দিচ্ছি, মানে একটু বাইরের দিকে যাবে। এবং এখানে 2 থেকে 3 সুতা পরিমাপ একটা দাগ দিয়ে দিব। আর সাইডে বক্রমটা 1 ইঞ্চি চাইতে একটু কম নিব। এখানে যে মাপটা আছে সে অনুযায়ী আমি দাগ দিয়ে নিচ্ছি। তো মাপ অনুযায়ী কিন্তু গলার দাগটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ভিতরে যে মাপটা দিয়েছি সেই অনুযায়ী বক্রমটা কেটে নিচ্ছি। এটা এই যে এভাবে হবে। এবং নিচের দিকে আপনার 1/2 ইঞ্চি পরিমাপ রেখে বাকিটা কেটে ফেলবো। আর এখন আমি সাইডের যে মাপটা দিয়েছি সেই অনুযায়ী কাপড়টা, মানে বক্রমটা কেটে নিচ্ছি। তো বক্রমটা আমার কাটা হয়ে গেছে। এখন কাজ হচ্ছে এই বক্রমটা কাপড়ের মধ্যে আপনার আয়রন দিয়ে বসিয়ে নিতে হবে। তো তার জন্য এখানে আমি এই কাপড়টা নিয়েছি। আপনারা যদি এভাবে করে ডিজাইন তৈরি করতে চান, আপনারা মাপ দিয়ে নেবেন, তাহলে আপনার এই বক্রমটা সরে যাবে না। তো আমি গলার চড়াটা নিয়েছিলাম 6 ইঞ্চি। তো এটার মাঝখানে একটা ভাঁজ আছে, এই পাশে একটা 3 ইঞ্চির একটা দাগ দিব, এই পাশে 3 ইঞ্চি, তাহলে হয় 6 ইঞ্চি। এই যে এই বরাবর এভাবে করে দাগ দিয়ে নেবেন, অর্থাৎ এখানে যে বক্রমটা আছে এ মানে এই বরাবর এভাবে করে থাকবে। এটা একটা মাপ, এভাবে করে নিলে আপনার বক্রমটা সরে যাবে না, অর্থাৎ কম বেশি হবে না। তো আমি এখন এই বক্রমটা কাপড়ের মধ্যে বসিয়ে নিচ্ছি, তারপর ডিজাইনটা কীভাবে করবো সেটি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে কাপড়, মানে বক্রমটা কাপড়ের মধ্যে বসিয়ে নিয়েছি। তো এখন কাজ হচ্ছে সাইডে 1/2 ইঞ্চি পরিমাপ কাপড় রেখে বাড়তি যে কাপড়টা আছে সেটা কেটে ফেলবো। আর সাইডের যে একটু রাউন্ডের মতো আছে এখানে একটু কেটে দিতে হবে। তো কাটা হয়ে গেছে। এখন জাস্ট আপনার সাইড থেকে এভাবে করে ভাঁজ করে এই সেলাইটা করে নিতে হবে। তো আমি এখানে অন্য কালার কাপড়, মানে সুতা নিয়েছি, কোনো সমস্যা হবে না। তো সেলাই করা হয়ে গেছে। অতিরিক্ত যে কাপড়গুলো আছে সেটা একটু কেটে দিতে হবে। সাইডের কাপড়টা কাটা হয়ে গেছে। এরপর এই গলার এই কাপড়টা আপনার দুটো ভাঁজ করে নিতে হবে এবং মাঝ বরাবর এই নোক দিয়ে আপনার এভাবে করে ভাঁজ করতে হবে। এবং এখানে একটা কোনা কেটে দিব সেলাই করার সুবিধার জন্য। নিচের যে মাপটা আছে এখানেও কিন্তু আঙ্গুল দিয়ে এভাবে করে চাপ দিয়ে দিতে হবে। তো এখন আমি এটা জামার মধ্যে বসাবো। তো জামার মধ্যে বসানোর আগে এখানে মাপ দিয়ে নিলে ভালো হবে। গলার চড়া 6 ইঞ্চি নিয়েছিলাম, তার অর্ধেক হলো 3 ইঞ্চি, এই যে 3 ইঞ্চি। তো এখানে একটা কোনা কাটবো, এই যে এরকমভাবে একটু কোনা কেটে দেব। এরপর বডির এই কাপড়টা আমি সোজা করে নিচ্ছি, তার উপরে এই যে গলার যে বক্রমের কাপড়টা আছে এটা এভাবে করে ঠিক ভাঁজ অনুযায়ী। এখানে কিন্তু মাঝখানে আমার এই কামিজের কাপড়ের মধ্যে ভাঁজ আছে, তো এই বরাবর রেখেছি এবং উপরেও সেম। তো সেলাইয়ের সুবিধার জন্য এখানে আমি পিন ইউজ করব। তো পিন আটকানো হয়ে গেছে। এখন আমি এটা সেলাই করছি। যেখানে বক্রমটা আছে তার সাইডে সেলাইটা করা লাগবে।
এরপর গলার এই পট্টির কাপড়টা এইভাবে করে আমি উল্টা দিকে নিয়ে নিতে হবে এবং সাইডে আমি একটা সেলাই করে নিচ্ছি, আমি পরবর্তীতে এটা খুলে ফেলবো। তো সাইডে আমি সেলাই করে নিয়েছি। তো এই চিকন দড়িটা আমি প্রায় 3 ইঞ্চি বরাবর এভাবে করে নিয়ে কেটে নিব। এরপর এই পাইপিংটাকে এভাবে করে একটা ভাঁজ করব, এর উপরে আরো একটা পার্ট এই যে এভাবে ভাঁজ করে নিব, যে এরকম ভাবে, তারপর আরো একটা এভাবে করে ভাঁজ করে নিব। নেয়ার পর আমি এখানে সুই সুতা নিয়েছি, এটাকে প্রথমে আটকে নিব, তাহলে আপনার জামার মধ্যে বসাতে প্লাস এটা যে ডিজাইনটা এটা পরিপূর্ণ সুন্দরভাবে আসবে। তো এটাকে যে এভাবে করে নিচ্ছি, এরপর আবার এখান থেকে এটা এভাবে করে ভিতরের দিকে দিয়ে দিব। এরপর এখানে একটা গিট দিয়ে দিব। এরপর বাড়তি যে অংশটুকু আছে এটা কেটে ফেলব। তো এভাবে করে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি। তো এখন এটা জামার মধ্যে কীভাবে বসাবো সেটি দেখাচ্ছি। তো এটাকে যে নিচের দিকে এভাবে করে নিতে হবে। তো আমি প্রথমে এটাকে একটু আটকে নিচ্ছি। এরপর এটা এইভাবে নিব। এরপর এখানে আমি একটি পট্টির কাপড় নিয়েছি, এই পট্টির কাপড়ের চওড়াটা আপনার আছে 2.5 ইঞ্চি। তো এই কাপড়টাকে প্রথমে এভাবে করে একটা ভাঁজ করব, তারপরে আরও একটা ভাঁজ দিয়ে নিব, এই যে এরকম ঠিক মাঝ বরাবর এই ভাঁজটা থাকতে হবে। এখন পট্টিটাকে নিচের দিকে রাখবো, এই যে এরকমভাবে নিচের দিকে রাখবো, রেখে এই যে গলার সাইড থেকে আমি সেলাইটা করবো। এবং নিচের দিকে এই পট্টির কাপড়টা আপনার 1 ইঞ্চি অন্তত বাড়তি রাখতে হবে। এখানে 2 সুতা কিন্তু সেলাই করা লাগবে। তারপর এই যে ডিজাইন করেছে যে অংশটা এটাকে আপনার এভাবে করে সরিয়ে দিতে হবে সেলাই করার সুবিধার জন্য। তো বন্ধুরা, আমার এই ডিজাইনটি করা হয়ে গেছে, এই মাঝে আমি পুঁতি বসাবো।
তো আমার এই গলার ডিজাইনটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। আপনারা যদি ভালোমতো খেয়াল করেন, আমি কিন্তু মাঝে একটি করে পুঁতি বসিয়েছি। তো এভাবে করে আপনারা ডিজাইন তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে এবং এর মাঝে যে অল লেখা আছে সেটার মধ্যে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।